নমস্কার বন্ধুরা এনএম এডুকেশনে স্বাগত আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জেল ওয়াটার পরীক্ষার ফার্স্ট মডেল সেট নিয়ে আলোচনা করব। বন্ধুরা আমরা টার্গেট নিয়েছি তোমাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত কয়েকটি মডেল সেট তোমাদেরকে দেবো তোমরা অবশ্যই আমাদের এই মডেল সেটগুলি দেখো আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি না যে এগুলোই পড়বে কিন্তু বলতে পারি যে এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে থাকবে তো বন্ধুরা আমাদের এই ধরনের ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করবে তো বন্ধুরা আজকের আলোচনা শুরু করছি প্রথম প্রশ্নটি দেখো সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে কোথা থেকে নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে এরপর পরের প্রশ্নটি দেখো ভারতে স্থানান্তর কৃষি কি নামে পরিচিত ভারতে স্থানান্তর কৃষি ঝুম নামে পরিচিত কি নামে পরিচিত ঝুম নামে পরিচিত এরপর দেখো মনশব্দারী প্রথা কে প্রচলন করেন মনশব্দারী প্রথা এটি প্রচলন করেন আকবর কে প্রচলন করেন মুঘল সম্রাট আকবর মনশব্দারী প্রথা প্রচলন করেন এরপর পরের প্রশ্নটি দেখো জাতীয় বিজ্ঞান দিবস কোন তারিখে পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস এটি পালিত হয় আঠাশে ফেব্রুয়ারি কত তারিখে পালিত হয় আঠাইশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় এই দিনটি সিবি রমণের জন্মদিন উপলক্ষে পালিত হয় এবং সিবি রমন তিনি রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন এরপর পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি রয়েছে তিমি সাত নাম কী তিমির সাত নাম হলো। ফুসফুস তুমি সাসঙ্গের নাম হলো ফুসফুস বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে এরপর দেখো পরের প্রশ্নটি পরের প্রশ্নটি রয়েছে পি এন ঠাকুর ছদ্মনাম পি এন ঠাকুর ছদ্মনাম এই ছদ্মনামটি হলো রাসবিহারী ছদ্মনাম রাসবিহারী ছদ্মনাম হচ্ছেন পি এন ঠাকুর এরপর পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি রয়েছে কার রাজত্বকালে বাংলার বারো ভূঁয়ারা স্বাধীনভাবে রাজত্ব শুরু করে কার রাজত্বকালে বাংলার বারো ভূঁয়ারা স্বাধীনভাবে রাজত্ব শুরু করে তো স্বাধীনভাবে রাজত্ব শুরু করে জাহাঙ্গীরের রাজত্বকালে কার রাজত্বকালে জাহাঙ্গীর রাজত্বকালে বাংলার বারো ভূঁয়ারা স্বাধীনভাবে রাজত্ব শুরু করে এরপর পরের প্রশ্নটি দেখো রাশিয়া জাতীয় খেলা কোনটি রাশিয়া জাতীয় খেলা হচ্ছে দাবা রাশিয়া জাতীয় খেলা হচ্ছে দাবা এর পাশাপাশি তোমরা রাশিয়া সম্পর্কে একটু জেনে রাখো রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো এবং রাশিয়ার মুদ্রা হচ্ছে রাশিয়ান রুবল এবং বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন ভ্লামিমির পুতিন তাহলে রাশিয়ার জাতীয় খেলা কোনটি দাবা হচ্ছে রাশিয়ার জাতীয় খেলা এরপর পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি রয়েছে গম্ভীরা কোন রাজ্যের লোকনৃত্য গম্ভীরা হচ্ছে পশ্চিমবঙ্গের লোকনৃত্য কোন রাজ্যের লোকনৃত্য পশ্চিমবঙ্গের লোকনৃত্য হচ্ছে গম্ভীরা এবং পশ্চিমবঙ্গের বর্তমানে রাজ্যপাল আছেন জগদীপ ধনকড় তাহলে এর পরের প্রশ্নে যাই পরের প্রশ্নটি রয়েছে ওস্তাদ আলী আকবর খান কোন যন্ত্রের কোন শিল্পযন্ত্রের সঙ্গে যুক্ত ওস্তাদ আলী আকবর খান কোন শিল্পযন্ত্রের সঙ্গে যুক্ত তিনি শরৎ যন্ত্রশিল্পীর সঙ্গে যুক্ত এরপর পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি রয়েছে পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন হচ্ছে ঘুম ঘুম হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন এটি দার্জিলিংয়ে অবস্থিত এরপর পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি রয়েছে লং ওয়ার্ক টু ফ্রিডম কে লিখেছেন লং ওয়ার্ক টু ফ্রিডম এটি লিখেছেন নেলসেন ম্যান্ডেলা তিনি কোথাকার ব্যক্তি ছিলেন তিনি সাউথ আফ্রিকার ব্যক্তি ছিলেন এরপর পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি রয়েছে ফারাক্কা পরিকল্পনাটি কোন নদীর উপর গড়ে উঠেছে ফারাক্কা পরিকল্পনাটি কোন নদীর উপর গড়ে উঠেছে এটি গঙ্গা নদীর উপর গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তো ফারাক্কা পরিকল্পনাটি কোন নদীর উপর গড়ে উঠেছে গঙ্গা নদীর উপর গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এরপর পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি রয়েছে এম ডসে একটি ফাইলের নামে কতগুলি ক্যারেক্টার সর্বোচ্চ থাকতে পারে এম এস ডসে একটি ফাইলের নামে সর্বোচ্চ আটটি ক্যারেক্টার থাকতে পারে এবং এক্সটেনশানে সর্বোচ্চ তিনটি ক্যারেক্টার থাকতে পারে এগুলো মনে রাখবে এরপর পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি রয়েছে থেলমিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয় থেলমিয়া বা এর আরেকটি নাম হচ্ছে অন্ধত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয় তো এটি হয় ভিটামিন এর অভাবে কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন এর অভাবে থেলমিয়া রোগ হয় ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনাল এরপর পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি রয়েছে কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় তো কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয় উনিশশো সালে কত সালে উনিশশো সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয় এবং সেই সময় গভর্নর জেনারেল ছিলেন দ্বিতীয় লর্ড হারডেন্স এরপর পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি রয়েছে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় সবার উপরে কোনটি ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় সবার উপরে হচ্ছে জেলা পরিষদ এবং তারপর হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং সর্বনিচে হচ্ছে গ্রাম পঞ্চায়েত তো ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় সবার উপরে হচ্ছে জেলা পরিষদ এরপর পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন এরপর পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি রয়েছে বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কম হয় বেশি হয় একই হয় তাহলে বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয় অর্থাৎ জোরে ঘুরলেও যা বিদ্যুৎ খরচ হবে এবং ধীরে ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচে একই হবে এরপর পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি রয়েছে দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য জয় করে দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য জয় করে তো প্রথম দাক্ষিণাত্য জয় করে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি তিনি প্রথম দাক্ষিণাত্য জয় করেন এরপর পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি রয়েছে ফলের চাষকে কি বলা হয় ফলের চাষকে বলা হয় পোমাম কালচার ফলের চাষকে কি বলা হয় পোমাম কালচার বলা হয় এর পাশাপাশি তোমরা এগুলো জেনে রাও ফুলেরই কালচার হলো ফুলের চাষকে বলা হয় ওলেরি কালচার বলা হয় শাক সবজির চাষকে তাহলে ফলের চাষকে কি বলা হয় পোমাম কালচার এরপর পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি রয়েছে রাজঘাট কার সমাধিস্থল রাজঘাট হচ্ছে মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট কার স্থল রাজঘাট হচ্ছে মহাত্মা গান্ধীর সমাধিস্থল এরপর দেখো পরের প্রশ্নটি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন পদ্মজা নাইডু কে ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন পদ্মজা নাইডু এরপর পরের প্রশ্নটি দেখো ভারতের জাতীয় পতাকা শিল্পী কে ভারতের জাতীয় পতাকা শিল্পী হচ্ছেন পিনগালি ভেঙ্গাইয়া ভারতের জাতীয় পতাকা কে পিনগালি ভেঙ্কাইয়া তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পিনগালি ভেঙ্কাইয়া তিনি অন্ধ্রপ্রসে অন্ধ্রপ্রদেশে ছিলেন এরপর পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি রয়েছে বাউমন্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় বামুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় এটি প্রতিফলিত হয় আয়নস্পিয়ার স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে আয়োনস্পিয়ার স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় এরপর পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি রয়েছে ইলেকট্রিক বাল্বের অভ্যন্তরে কোন গ্যাস থাকে ইলেকট্রিক বাল্বের অভ্যন্তরে নাইট্রোজেন গ্যাস থাকে কি গ্যাস থাকে নাইট্রোজেন গ্যাস থাকে ইলেকট্রিক বাল্বের অভ্যন্তরে এরপর পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি রয়েছে সিপিইউর পুরোনাম কি সিপিইউর পুরোনাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হচ্ছে সিপিইউর পুরোনাম এরপর দেখো পরের প্রশ্নটি এরপর বন্ধুরা তোমাদের জন্য একটি প্রশ্ন রয়েছে যেটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে তো প্রশ্নটি হচ্ছে এম পুরো কথাটি কী অপশান এ মেগাবাইট অপশান বি গিগাবাইট এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ